हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। सबाई केमन आछेन? आशा करी भालोई आछेन। सबार रमजान भालोई काटछे, आमी आछि आलहामदुलिल्लाह। এই ব্লগটা করেছি 8th রমজানে, মানে অষ্টম রোজার দিনে। আপলোড করতে একটু দেরি হচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন কাজকর্ম, সব কাজ ম্যানেজ করে এডিটিং এর কাজটা করা একটু টাফ হয়ে যাচ্ছে। আর প্রথম থেকেই আমি আগের দিনের রোজার ব্লগটা পরের দিনেই আপলোড দিচ্ছি, মাঝে একটু গ্যাপ গিয়েছিল, এই জন্য দুঃখিত। সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে অ্যাক্টিভ থাকার জন্য, আমার আপডেটসগুলো পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। কিন্তু এই ছবিটাকে আজকে সকাল শুরু করেছি, অবশ্যই সব কাজ সেরে ঘর বাড়ি পরিষ্কার, কাপড় ধোয়া, যা রেগুলার কাজ সব সেরে এই ছবিটা আঁকতে বসেছি, কারণ এখন বাচ্চারা ঘুমাচ্ছে। সো অনেকদিন পরে পেন্সিল আর্ট করছি, পেন্সিলটা আমার বাচ্চাটাই আমাকে দিয়েছে, বড় ছেলে, কারণ কালারিস্টটা প্রায় শেষের দিকে। সো অনেকদিন পরে পেন্সিলের কাজ ধরছি, তো অতটা ফিনিশিং ভালো হচ্ছে না। তাও ছবি এঁকে দিন শুরু করলে একটা রিফ্রেশমেন্ট, আলাদা রকম রিফ্রেশমেন্ট লাগে আমার। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে ডেফিনেটলি। সো আমার ক্ষেত্রে এটাই হয় যে আমি দিনের একটা সময় অবশ্যই একটা ছবি আঁকার চেষ্টা করি, এটা রেগুলার করে আসছি। এটাতে আমার মন ভালো থাকে, আমি সব কিছু করার কি বলবো, মানে রিফ্রেশ লাগে অ্যাকচুয়ালি। সো এই তো এই ছবিটা আঁকছি। যে যেখানে আছেন ঘরেই থাকবেন, প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। সবার জন্য দোয়া রইল, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই তো, আর আজকে ইফতারে তেমন কিছু রেসিপি দেখাবো না, লেফট ওভার যেগুলো আছে সেগুলো দিয়েই আজকে ইফতারি সেরে নিব। আপনারাও তাই করতে পারেন এই মহামারীর সময়। সো এই লেফট ওভারটা ছিল আমার, আর বাকি যা যা ছিল সেটা দিয়ে আমি আজকের ইফতারিটা সারবো। এই মিষ্টিটা অসম্ভব সহজ আর ইয়ামি একটা রেসিপি। এটার রেসিপিটা ফলো করতে হলে আমার প্রিভিয়াস ভিডিও অবশ্যই আপনাদের দেখতে হবে, আর এই জন্য আমার সাথে অ্যাক্টিভ থাকতে হবে, আর সেই জন্য বেল বাটনটি ক্লিক করতে হবে। অনেক সফট, অনেক ইজি রেসিপি। এই তো বাইরের অবস্থা, এটা সকাল 11টার অবস্থা, রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, বাইরের লোকজনও কম। জানি না কবে আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিবেন। সবাই সবার জন্য দোয়া করি এবং সবাই সুস্থ থাকুক, এই দোয়াই রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।